আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রবাসীর মাধ্যমে এই ভাইটি আজ দেখা যাচ্ছে, উনি আসছে পিনাং থেকে। আজ ওনার ফ্লাইট হচ্ছে কটা বাজে ভাইয়া? তিনটা পঞ্চাশ মিনিট ইউএস বাংলাতে। তো এই ভাইটি আসছে পিনাং থেকে। পিনাং থেকে আমার সাথে কীভাবে যোগাযোগ করছেন ভাইয়া? অনলাইনে নাম্বার দিয়েছেন কোন জায়গা থেকে? এখন এই ভাইটির একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। উনি মালয়েশিয়াতে 500 দিনের জন্য টাকা দিচ্ছে, টাকা মেরে খেয়েছেন নাকি ভাই? দেশে যাওয়ার জন্য তিনবার রেজ করেছে, টাকা মিলে গেছে আপনার। এরপর আপনার বৈধ হওয়ার জন্য পাসপোর্ট নিয়ে গেছে, যাক বৈধ হওয়ার জন্য সেম একই সিস্টেম। এই সমস্ত প্রবাসী ভাইয়েরা জায়গায় জায়গায় পাসপোর্ট রিনিউ করা, দেশে যাওয়া বা বৈধ হওয়ার জন্য, তো যে সমস্ত যে জায়গাতে প্রতারিত হচ্ছে, আসলে ওই সমস্ত মানুষগুলো মনুষ্যত্ববোধহীন। একজন প্রবাসীর কাছ থেকে এভাবে দাফে দাফে যে টাকা আদায় করে নেওয়াটা খুবই কষ্টের বিষয়। যাক, আমরা এখন এই ভাইটিকে যে আমরা গাড়িতে তুলে দেবো এবং কি এয়ারপোর্ট উদ্দেশ্যে পাঠাবো। প্রবাস টিভিতে আপনাকে স্বাগতম। আমাদের সেবাসমূহ পাসপোর্ট রিনিউ করা, পৃথিবীর যে কোনো রুটে যে কোনো দেশে টিকিট প্রসেসিং, ট্রাভেল পাস, স্পেশাল পাস, ইমার্জেন্সি দেশে পাঠানো, ইমিগ্রেশন থেকে পাসপোর্ট চেক, ব্ল্যাকলিস্ট এবং লারিকেল চেক করা, স্টুডেন্ট এবং ট্যুরিস্ট বিশেষ অন্যান্য বিষয় প্রসেসিং করা, হোটেল বুকিং করা, মেডিকেল বা প্রমিমা প্রসেসিং করা এবং প্রবাসীদেরকে বিভিন্ন তথ্য এবং বিভিন্ন বিষয়ে আমরা সহায়তা করে থাকি। তাই তো এখন এই প্রবাস টিভির স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ। আমরা সবসময় বলে থাকি আপনাদেরকে যে সমস্ত প্রবাসীরা মালয়েশিয়াতে বৈধ হবেন, যে ভিসা রিনিউ করবেন অথবা দেখে যাবেন বা পাসপোর্ট রিনিউ করবেন, অবশ্যই আপনাদেরকে দেখতে হবে লোকটি কীরকম, কার মাধ্যমে আপনি কাজটি করতেছেন। যেমন কি এই ভাইটি একে একে যেই পাসপোর্ট রিনিউ করবে তাও প্রতারিত হয়েছেন, দেখে যাওয়ার জন্য, এরপর ভিসা করার জন্য সমস্ত জায়গায় তিনি প্রতারিত হয়েছেন। একজন প্রবাসী ভাই মালয়েশিয়াতে যে এতবার প্রতারিত হলে তার কীভাবে অর্থটুকু দেশে পাঠাবে, পরিবারকে যে বরণ পোষণ করবে, যদি এভাবে প্রতারিত হতে থাকে একের পর এক। আমাদের বেতন হচ্ছে সামান্য, এখানে এই সামান্য টাকা থেকেও যদি আমরা এভাবে প্রতারিত হই, ওই সমস্ত নিকৃষ্ট মানুষগুলো আমাদের টাকাটা হাতিয়ে নিয়ে যায়, তাহলে আমাদের পরিবার কীভাবে চলবে আর আমরা এবার কীভাবে চলবো? তাই তো আমরা অবশ্যই দেখে শুনে বুঝেই কাজ করবো। আমি প্রবাস টিভির মাধ্যমে দেশে যাচ্ছি। আজকে 3:50 আমার প্লেট, সবাই আমার জন্য দোয়া করবেন। যারা দেশে দেশে যাচ্ছেন তারা আমার ভাইয়ের জন্য যোগাযোগ করবেন, যেমন খুব ভালো ছাড়া সবাই আপনার এতে এর প্রশংসা আছে সবাই, এর জন্য বইয়ের কোনো কারণ নেই, এর মাধ্যমে যাওয়ার জন্য চেষ্টা করবেন। অনেকে তো বলে ভাই টাকা ফেরত দিলে যাবে চলে যান, আপনারা নিশ্চিত এর মাধ্যমে যেতে পারেন। বিশ্বাস রেখে মনের মনে সাহস রেখে অনলাইন গ্রহণ করে আপনি এর মাধ্যমে গিয়া করতে পারেন। মাল কত কেজি? এখানে 17 কেজি, মাল তো কম হয়ে গেছে। ওকে, সময় দেবে মাল থাকুন, নিরাপত্তা করে চলো, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।